প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আসলে আজকের যে টপিকটা আপনারা বুঝতে পারতেছেন যে আমি কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। স্টুডেন্টরা যে জায়গায় একটা আন্দোলন করতেছে, হোক সেটা যৌক্তিক বা অযৌক্তিক, স্টুডেন্টরা আন্দোলন করতেছে একটা বিষয় নিয়ে। আন্দোলনটা যেহেতু রাস্তায় শুরু করছে, সেই জন্য তারা অল রাস্তাটা ব্লক করে আন্দোলন করতেছে। আর আন্দোলন মনে করেন যে যখন আন্দোলন শুরু হয় তখন সিস্টেমটা কিন্তু এটাই, ঠিক আছে? আন্দোলন আপনার মনে করেন ওয়াই ঘরে বসে করতে, আর যখন আপনার রাস্তায় নামবেন তখন মনে করেন যে মানে বিঘ্নিত ঘটাইলেই আপনার কোনো কিছু একটা সাফল্য আসে। তো সেটার উপরে ভিত্তি করেই কিন্তু তারা এই আন্দোলনটা চালাইতেছে। তো এর ভিতরে একজন বাংলাদেশ ব্যাংকের কর্মচারী, উনি আজকে যে মানে উনি যে আপনারা দেখছেন যে ঘটনা ঘটাইছে, আজকে যদি তার সন্তানরা এই জায়গায় থাকতো সে কি পারতো? এটা পারতো না কিন্তু। তার সন্তানের সমবয়সীরাই এই জায়গায় আন্দোলন করতেছে, তাদের উপর দিয়ে গাড়িটা চালাই দিচ্ছে। এটা আসলে কতটুক মানে জঘন্য হইতে পারে বা কতটুক মানে অমানবিক, এটা আসলে মানে বইলা বোঝানোর মতো না। বা ওনারা আসলে শিক্ষিত মানুষ, ঠিক আছে, আমরা কম শিক্ষিত, কিন্তু আমার মনে হয় যে উনি শিক্ষিত হইলে উনি মানুষ হইতে পারে নাই। তো যাই হোক, চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি, তারপর বাকি কথা বলতেছি। বাংলাদেশ ব্যাংকে কি নাম আপনার? কি নাম আপনার? আমাদের 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 আমা
তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যারা আমাকে ভালোবাসেন। আশা করি এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।